নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। বাবা মায়ের বাড়িতে থাকতে হলে তাদের ইচ্ছের ওপরেই সন্তানদের নির্ভর করতে হবে, বারংবার এমনই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত এবং উচ্চ আদালত। তা সত্ত্বেও প্রায়শই এর উলট পুরনের ঘটনায় উঠে আসছে খবরের শিরোনামে। খরদহের সাধুকা পরিবারেও তার ব্যতিক্রম হয়নি। সম্পত্তির লোভে বৃদ্ধ বাবা মাকে জুতো দিয়ে মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠল ছেলে এবং বৌমার বিরুদ্ধে। শুধু তাই নয়, ওই বৃদ্ধ দম্পতিকে সাহায্য করার পরিবর্তে তাদের উপর চাপ দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধেও। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার খরদহে। জানা গেছে, খরদহের মধ্যপাড়া এলাকার বাসিন্দা মৃত্যুঞ্জয় এবং দর্পণা সাধুকা অনেক কষ্ট করে ছেলে এবং মেয়েকে বড় করেছেন। ছেলে পার্থ সাধুকাকে লেখাপড়া শিখিয়ে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টও করেছেন, কিন্তু বিয়ের পর থেকেই সম্পত্তির লোভে বৃদ্ধ বাবা মায়ের উপর মানসিক এবং শারীরিক অত্যাচার শুরু করে পার্থ সাধুকা এবং তার স্ত্রী কোয়েল সাধুকা। দিনের পর দিন ধরে চলা অত্যাচার এতটাই চরমে পৌঁছেছে যে বাবা মাকে পায়ের জুতো খুলে মারধর করার হুমকিও দেয় গুণধর ছেলে এবং ছেলের বউ। আবার শ্বশুর শাশুড়িকে জুতো দিয়ে মারধরের হুমকির সেই ছবি নিজের মোবাইলে ভিডিও করেন পুত্রবধূ। দেখে নেব চূড়ান্ত অমানবিকতার সেই দৃশ্য। অবশ্য 7-1 নিউজ এই ভিডিও সত্যতা যাচাই করেনি। আতঙ্কিত বৃদ্ধ দম্পতি ঘটনাটি নিয়ে রহরা থানায় অভিযোগ দায়ের করেন, কিন্তু অভিযোগ পেয়েও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থাই নেয়নি বলে অভিযোগ। দিশেহারা ওই বৃদ্ধ দম্পতি এরপর স্থানীয় 9 নম্বর বোর্ডের কাউন্সিলর তথা খরদহ পৌরসভার পৌরপ্রধান নীলু সরকারকে সবিস্তারে জানিয়ে তার সাহায্য প্রার্থনা করেন, কিন্তু অবিশ্বাস্যভাবে অসহায় ওই বৃদ্ধ দম্পতিকে সাহায্য না করে উল্টে দলবল নিয়ে বাড়ির সামনে এসে ওই বৃদ্ধ দম্পতির বাড়িতেই জোর করে গুণধর ছেলেকে থাকতে দেবার জন্য চাপ এবং হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে পৌরপ্রধান নীলু সরকারের বিরুদ্ধে। সেই ছবিও ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। দেখে নেব সেই ছবি। শুনুন, অসহায় বৃদ্ধ মৃত্যুঞ্জয় সাধুকা কি জানালেন। মূলত অভিযোগ আমার ছেলে, হ্যাঁ, ছোটো থেকে অত মানুষ করলাম, চার্টার অ্যাকাউন্ট বানালাম। হ্যাঁ, আমরা আশা করেছিলাম যে আমাদের বয়স্ক হয়ে গেলে আমাদের দুজনকে দেখবে। আমাদের তো এখন দেখা তো দূরের কথা, বাড়ি থেকে তাড়িয়ে দেয়। হ্যাঁ, এক পয়সা কোনো খরচা মরচা দেয় না, উপরন্ত কিচ্ছু দেয় না। খেতে তো দূরের কথা, এক পয়সা খরচাও দেয় না, উপরন্ত আমাদের বাড়ি থেকে যাতে তাড়িয়ে দিতে পারলে বেঁচে যায়। একদিন তো মারধর করেছে আমাদের, থানায় গিয়ে ডায়েরি করেছি। হ্যাঁ, আমাদের খরদার রহরা থানায়। হ্যাঁ, ডায়েরি করেছি, পুলিশে এলো। হ্যাঁ, এসে সব ঘটনার সত্য কিনা দেখলো, দেখে টেকে ছেলের সঙ্গে কি সব কথাবার্তা বললো, ঠিক আছে আমরা ব্যবস্থা করছি, ব্যাস চলে গেল। স্থানীয় প্রশাসনকে আমরা নীলু সরকারকে জানিয়েছিলাম। হ্যাঁ, উনি আমাদের এখানকার চেয়ারম্যান, হ্যাঁ, কাউন্সিলর 9 নম্বরের। হ্যাঁ, ওনাকে আমি অনেকবার গিয়ে জানিয়েছি, আমার মেয়েও গিয়ে জানিয়েছে। উপরন্তু আমাদের কোনো দুজন বয়স্ক লোককে সাহায্য না করে আমার ছেলেকে গিয়ে সাহায্য করছে। সেদিন দলবল লোক নিয়ে এসে ছেলেকে বলছে বাড়িতে ঢোকাতে দিতে হবে, কেন দেবে না, গেট খোলো। খুব ঝামেলা করছিল আমাদের কাউন্সিলর। বর্তমানে বৃদ্ধ দম্পতি এতটাই আতঙ্কিত যে তারা গৃহবন্দী হয়ে রয়েছেন, আতঙ্কে বাইরে বেরোতে পারছেন না। প্রশাসনের লোকেদের জানানো সত্ত্বেও কোনো সাহায্য তো পাননি, উল্টে তাদের চাপের মুখে পড়তে হচ্ছে এই বৃদ্ধ দম্পতিকে। মৃত্যুঞ্জয় সাধুকার মেয়ে পায়েল সাধুকা জানালেন, তিনি এবং তার বৃদ্ধ বাবা মা নিজেদের বাড়িতেই তীব্র নিরাপত্তাহীনতায় ভুগছেন। নীলু সরকার যিনি আছেন আমাদের চেয়ারম্যান, উনি আমার বাড়ির সামনে এসে লিটারেলি
মানে গেট খুলে বাড়িতে ঢুকবে এরকম কন্ডিশন, মানে বাবা মাকে এতটাই প্রেশার করছে যে গেট খুলতেই হবে, ওনারা এসেছেন বলে আমাকে গেট খুলতেই হবে, ওনারা বলছেন বলে আমাকে গেট খুলে বাড়িতে ওনাদের ঢুকতে দেবে। আমরা প্রচণ্ড আতঙ্কিত, বিকজ আমি বাড়ির একটা বাইরে চাকরি করি, ছোট্টখাটো একটা বাড়িতে ব্যবসা করি, বাবা মার যাতে ভালো থাকতে পারে তার ব্যবস্থা করছি, আর এনারা যেভাবে অত্যাচার করছে, যেভাবে বাড়িতে যে হুমকি দিচ্ছে, বাড়িতে ঢোকার চেষ্টা করছে, আমার তো ভয় আমি বাড়ির বাইরে যাই ওনাদের রেখে যাই, আমি তো খুব আনসেফ ফিল করছি যে ওনারা। তবে বারংবার চেষ্টা করেও অভিযুক্ত ছেলে এবং খড়দহ পৌরসভার পৌরপ্রধান নীলু সরকারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। খড়দহ থেকে রাজাদের রিপোর্ট, দি রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দি রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।